আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। সেফপাল ওয়ালেটের বিগেস্ট একটা অফার নিয়ে হাজির হয়ে গেলাম, যেখানে জয়েন করলে আপনি বিগ একটা প্রফিট নিতে পারবেন। এখানে হচ্ছে টোটাল 1 মিলিয়ন টোকেনের অ্যাড পুল রয়েছে, সেফপাল টোকেনের 1 মিলিয়ন টোকেনের যদি ভ্যালু একটু আমি আপনাদেরকে এখানে দেখাই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন 1 মিলিয়ন টোকেনের ভ্যালু কিন্তু হচ্ছে আপনার এখানে 6,90,000 ডলার, মানে হচ্ছে প্রায় $7 লক্ষের কাছাকাছি একটা এয়ারড্রপের জন্য রয়্যাল পুল রাখছে। এখানে জয়েন করলে অনায়াসে আপনি এখান থেকে বিগ একটা প্রফিট পেতে পারেন। ভিডিও শুরুতে একটা কথা বলে দিই, অফারটা তো প্রত্যেকে জয়েন করতে পারবেন না, কারণটা হচ্ছে এখানে যদি আপনি জয়েন করতে চান মিনিমাম হচ্ছে এখানে আপনাকে $100 হোল্ড করতে হবে। যদি আপনি এটা করতে না পারেন তাহলে ভাই দয়া করে ভিডিওটা স্কিপ করেন, ওকে? আপনার এখানে শুধু ভিডিওটা দেখে কোনো কাজ নাই। আর সেফপাল সবসময় মানুষকে ভালো কিছু দিয়ে যায়, আর এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু অফিসিয়াল এয়ারড্রপ একবারে 100% রিয়েল একটা এয়ারড্রপ। 2021 সালের কথা যদি বলি, 2021 সালের এয়ারড্রপের জগতে সবচাইতে বেশি প্রফিট হচ্ছে সেফপাল ওয়ালেট। সেফপাল ওয়ালেট প্রতিটা সাধারণ ইউজারকে $100 উপরে করে দিয়েছে, যারা কোনোভাবে রেফারেল করতে পারে নাই। আর যারা ইউটিউবার ছিল তারা একজন সার্ফাস $10,000-15,000 পর্যন্ত ইনকাম করছে। তো আশা করতে পারি আমরা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পেতে পারি। এখানে মোটামুটি অনেকগুলো টাস্ক আছে, যতগুলো আপনি করতে পারবেন ততগুলো করবেন, যেগুলো পারবেন না সেগুলো করবেন না। আপনি এখানে যত বেশি টাস্ক কমপ্লিট করতে পারবেন তত বেশি রেওয়ার্ড আপনি এখান থেকে পাবেন। তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু মাস্ট বি $100 ইউএসডিটি বা বিইউএসডিটি আপনাকে মাস্ট বি হোল্ড করতে হবে। যদি এটা না করতে না পারেন তাহলে ভাই এখানে আপনি জয়েন মানে ভিডিওটা দেখার কোনো দরকার নাই। তো এখানে কিভাবে কি করবেন A to Z আপনাদেরকে ক্লিয়ার করে দেবো, যারা করতে পারবেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। এই ফার্স্ট লিঙ্কটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করলে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন। দেন অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার যদি সেফপাল ওয়ালেট না থাকে তাহলে এখানে ক্লিক করে প্লে স্টোর থেকে আপনি সেফপাল ওয়ালেটে ইনস্টল করে নেবেন। বাট অনেকের হচ্ছে অলরেডি সেফপাল ওয়ালেটটা আছে, তো তারা কি করবেন? আর আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু শুধুমাত্র নতুন ইউজারদের জন্য। তো যাদের হচ্ছে এই আছে সেফপাল ওয়ালেট অলরেডি ইউজ করতেছেন তারা কি করবেন, সেফপাল ওয়ালেটে প্রাইভেট কি দিয়ে লগ ইন করছেন সেই প্রাইভেট কিটা হচ্ছে আপনি সেভ করে এই ওয়ালেটটা আছেন ওয়ালেট হচ্ছে ক্লিয়ার ডাটা মেরে দেবেন। ওকে, ক্লিয়ার ডাটা মেরে দেওয়ার পর আপনি কি করবেন, নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো নতুন অ্যাকাউন্ট কীভাবে করবেন, নতুনভাবে যারা জয়েন করতেছেন বা এর আগে সেফপাল ওয়ালেট ইউজ করেন না, জাস্ট অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করবেন। দেন এখানে দেখতে পারবেন গেট স্টার্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন আপনি কি করবেন, এখানে একটা হচ্ছে আপনি কি করবেন পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেন এখানে টিক মার্কটা দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি একটা ফেট আনলক দিলেও দিতে পারেন, না দিলে এখান থেকে স্কিপ করে দিতে পারেন। তো স্কিপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি কি করবেন, এই যে লেখা আছে হচ্ছে আপনার স্টার্ট সেফপাল, এখানে একটা ক্লিক করবেন। স্টার্ট সেফপাল জার্নি, দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এরকম ইন্টারফেস আসার পর আপনি কি করবেন, জাস্ট এখানে যে উপরে আছে সফটওয়্যার ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি কি করবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনি জাস্ট কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এখানে হচ্ছে আপনি জেনারেটর আছে, জেনারেটর ক্লিক করবেন। জেনারেটর যখনই ক্লিক করবেন আপনাকে কিছু প্রাইভেট কি দেবে, ওই প্রাইভেট কিগুলো হচ্ছে অ্যাট ফার্স্ট কোথাও লিখে রাখবেন। ওকে, ওগুলো হচ্ছে স্ক্রিনশট নেওয়া জানা। দেন আপনি নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর প্রাইভেট কিগুলো মিলাবেন কোনটার পর কোনটা ছিল, এবার মিলানোর পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে। দেন আপনার অ্যাকাউন্টটা যখন সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে, এখানে অ্যাট ফার্স্ট আপনার কাজ হবে হচ্ছে $100 ডিপোজিট করা। এখন $100 হচ্ছে আপনি কীভাবে কী করতে পারেন, আমি যদি আপনাদেরকে যে এখানে ট্যাক্স রুলসগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখতে পারতেছেন হচ্ছে আপনার ট্যাক্স স্টোর অ্যান্ড হোল্ড ম্যান্ডেটরি। তো এখানে দেখতে পারতেছেন আপনাকে হচ্ছে মাস্ট বি $100, আমি একটা আপনাদেরকে ভালো করে দেখাই, মাস্ট বি হচ্ছে এখানে আপনাকে $100 সমপরিমাণ ইউএসডিসি অথবা ইউএসডিটি অথবা বিইউএসডিটি হোল্ড করতে হবে। আর সেটা হচ্ছে আপনার শুধুমাত্র ইথেরিয়াম নেটওয়ার্কে অথবা বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্কে, মানে BIP20 নেটওয়ার্কে, এই দুইটা যে কোনো একটা নেটওয়ার্কে আপনি হোল্ড করলে কিন্তু হয়ে যাবে। ওকে, আর এখানে বলছে মাস্ট বি কিন্তু আপনার $100 থাকতে হবে। দেন নিচ থেকে যদি আসেন, নিচের দিকে আসার পর হচ্ছে এখানে আপনি তাদের হচ্ছে নিচের যে মানে টাস্কগুলো আছে এগুলো হচ্ছে আপনি দেখতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে যে ইম্পর্টেন্টগুলো ছিল সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওকে, তো এখানে মনে করেন অ্যাট ফার্স্ট আপনি এখানে $100 ডিপোজিট করে ফেলেন। তো আমি একটু আগে বাইন্যান্স থেকে হচ্ছে এটা ডিপোজিট করে নিয়েছি, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমি হচ্ছে 9 মিনিট আগে এটা এখানে ডিপোজিট করে নিয়েছি। তো আপনি যখন হচ্ছে এটা ডিপোজিট করবেন, আচ্ছা এখানে অ্যাড্রেসটা কীভাবে নেবেন, মনে করেন আপনি এখানে বিএনবি নেবেন না, তো আপনি এখানে দেখতে পারবেন যে BNB BIP20 আছে, এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে যে রিসিপ্ট নামে একটা অপশন আছে, রিসিপ্টে ক্লিক করবেন। দেন এখানে আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন, অ্যাড্রেসটা এখান থেকে আপনি কপি করে বাইন্যান্স ট্রাস্ট ওয়ালেট বা যেখান থেকে ইচ্ছে আপনি সেখান থেকে হচ্ছে উইথড্র করে নিতে পারবেন। তবে বাইন্যান্স থেকে যদি আপনারা BUSD উইথড্র করেন তাহলে 0 ফিতে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন, 1 সেন্টও কিন্তু আপনাদের ফি কাটবে না। তো আমি ধরে নিলাম আপনি হচ্ছে এখানে কি করছেন, অলরেডি অ্যাকাউন্ট করে ফেলছেন এবং ডিপোজিট করে ফেলছেন। দেন আপনি কি করবেন, অ্যাট ফার্স্ট এখানে দেখতে পারবেন, আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে এখানে ট্যাপস নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে
ওখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন এয়ারড্রপ নামে একটা অপশন আছে, এসএপি এয়ারড্রপ। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এরকম ইন্টারফেস যখন আপনি চলে আসবে, ফার্স্ট হচ্ছে আপনাকে এখানে রেফারেল কোডটা সাবমিট করতে হবে, মাস্ট বি, কারণ না কারোর রেফারেল কোড হচ্ছে আপনাকে অবশ্যই জয়েন করতে হবে। তো আপনি ক্লিক করবেন, এখানে দেখবেন যে রেফারেল নামে একটা অপশন আছে, তার পাশে দেখবেন যে জয়েন নামে একটা অপশন আছে, জাস্ট জয়েন একটা ক্লিক করবেন। জয়েনে যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি ক্লিক করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনাকে মাস্ট বি একটা রেফার কোড দিতে হবে। রেফার কোডটা দিয়ে এখানে হচ্ছে আপনি ফায়ার যেটা আছে এখানে একটা ক্লিক করবেন। রেফার কোডটা হচ্ছে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। দেন রেফার কোডটা এনে আপনি জাস্ট ক্লিক করবেন, এখানে বসে দিবেন। বসে দেওয়ার পর এখানে ফায়ারে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার রেফার কোডটা ভেরিফাইং এ চলে যাবে। আমি তো অলরেডি অন্য একজন রেফার কোড ইউজ করছি, আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেফার কোডটা হচ্ছে ভেরিফাইং এ চলে গেছে। তো এটা হচ্ছে ভেরিফাই হওয়ার পরে কিন্তু এটা মানে কমপ্লিট হয়ে যাবে আর কি। তো এখন হচ্ছে দেখেন আপনি যে $100 ডিপোজিট করছেন, দেখেন এখানে হচ্ছে আপনাকে স্টেবল কয়েন হোল্ড করতে হবে $100। তো $100 হচ্ছে বিউএসডি বা ইউএসডিটি, যেটা আমি আপনাদেরকে একটা বলছিলাম। তো যখন আপনি এখানে ডিপোজিট করে ফেলবেন, এটা ডিপোজিট করার পর এর পাশে দেখবেন যে ছোট্ট করে একটা আইকন আছে, হচ্ছে আপনার জয়েন নামে আপনি জাস্ট ক্লিক করবেন। এই যে জয়েন নামে যে অপশনটা আছে, জয়েন একটা ক্লিক করবেন। তো জয়েনে যখন ক্লিক করবেন, জয়েনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে কিছুক্ষণ লোডিং করবে। তো কিছুক্ষণ লোডিং করার পর আপনি হচ্ছে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন একটা অপশন আছে ভেরিফাই নামে, ভেরিফাইতে একটা ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর এটা কিছুক্ষণ লোডিং করবে। লোডিং করার পর আপনি দেখবেন যে আপনি এটা সাকসেস হয়ে যাবে। এবং আমি আপনাদেরকে এটাও কিন্তু বলে দিব হচ্ছে এটা কবে আপনি উইথড্র করতে পারবেন এখান থেকে, মানে কবে এই অফারটা শেষ হবে আর কবে আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন। তো দেখেন আমাদের কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে। এবং আমরা যদি নিচের দিকে দেখি একটু, আমি আপনাদেরকে যদি দেখাই, তাহলে দেখবেন যে আমাদের এটা কিন্তু ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে গেছে। তো আমাদের এটা দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে, মানে হচ্ছে আমরা এখানে এলিজিবল হয়ে গেছি। এখন হচ্ছে দেখেন কিছু অপশনাল টাস্ক আছে, এবং আমার এখানে দেখতে পাচ্ছেন যে এসএপি হোল্ড, মানে যে হোল্ডের বিষয়টা ছিল সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর রেফারেলটা এখনো ভেরিফাই হয় না, যে কারণ হচ্ছে অনগোইং আছে। তো এখন যদি নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনাকে কি করতে হবে, একটা সোয়াইপ করবেন, মিনিমাম $100 একটা সোয়াইপ করবেন। তো সোয়াইপটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখানে সোয়াইপটা কমপ্লিট করার জন্য আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন জয়েন নামে যে অপশনটা আছে, জয়েন একটা ক্লিক করবেন। জয়েনে যখন আপনি ক্লিক করবেন এরকম ইন্টারফেস নিয়ে আসবে, এবং এখানে আপনি দেখতে পারবেন একটা অপশন আছে হচ্ছে সোয়াইপ পেজ নামে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনাকে হচ্ছে সোয়াইপ পেজে কিন্তু নিয়ে যাবে। আরেকটা কথা বলে দিই, এটা সোয়াইপ করতে হলে অবশ্যই আপনি কিন্তু বিএনবি কিছু ফি কাটবে, আপনি $1-2 বিএনবি এখানে ঢুকাই নেবেন। ওকে, দেন এখানে হচ্ছে আমাদের কি আছে, বিইউডি আছে। আমি হচ্ছে বিইউডিটাকে হচ্ছে এখন ইউডিটি করবো, তার জন্য আমার উপরে বিইউডি থাক। নিচে আমি কি করবো, এখানে বিটিসিটা সিলেক্ট করে এখন হচ্ছে আমি ইউডিটিটা সিলেক্ট করবো। আমি জাস্ট এখানে ইউডিটি সার্চ করলাম, দেন ইউডিটি চলে আসছে। এবং এখানে আপনারা অবশ্যই দেখে নেবেন কোন নেটওয়ার্কের ইউডিটি আপনারা সোয়াইপ করতে চান। তো আমি হচ্ছে কী করবো, বিপ, মানে ইউডিটি হচ্ছে যে BIP20 নেটওয়ার্ক আছে, এটা হচ্ছে আমি সোয়াইপ করবো। আপনারা অবশ্যই যদি বিএসডি ডিপোজিট করেন তাহলে ইউডিটি করবেন, যদি ইউডিটি ডিপোজিট করেন তাহলে বিইউডিটি সোয়াইপ করবেন। তো আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং করবো। লোডিং করার পর কিন্তু এখানে আমি অ্যামাউন্টটা বসে দিয়ে সোয়াইপে ক্লিক করবো। ওকে, তো আমি ম্যাক্সে করে দিলাম। দেন হচ্ছে এখানে দেখতে পারবেন সোয়াইপ আছে, সোয়াইপে ক্লিক করবেন। সোয়াইপে ক্লিক করার পর এটা হচ্ছে আপনার, আচ্ছা এখানে হচ্ছে আমার ফে, মানে হচ্ছে অপেক্ষা করতে হবে। আমি বিএনবি ডিপোজিট করছি, এখন বিএনবিটা অ্যাড হয় নাই। তো দেখেন আমি হচ্ছে সোয়াইপে ক্লিক করে দিলাম, আমার বিএনবিটা হচ্ছে সাকসেসফুলি এখানে অ্যাড হয়েছে। তো এখন হচ্ছে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো। কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে দেখবেন যে আপনাকে কনফার্ম টনফার্ম করতে হবে, এগুলো কনফার্ম করে দেবেন, তাহলে আপনার এপিওইটিটা হচ্ছে ইওইটিটিতে চলে আসবে। তো দেখেন এখানে তো হচ্ছে আমি কনফার্ম করে দিচ্ছি, কনফার্ম জাস্ট ক্লিক করবো। কনফার্মে ক্লিক করার পর এখানে আপনি দেখে নেবেন কেমন ফিটি আপনার কাটবে। তো আমি কনফার্মে ক্লিক করলাম। ওকে, কিছুক্ষণ অবশ্যই অপেক্ষা করবেন। 8 সেন্টের, মানে এখানে আপনার 50 সেন্টের মতো টোটাল বিএনবি ফি কাটতে পারে। এখানে ফাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো ফাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, লোডিং করবো। লোডিং করার পর দেখবেন যে এটা আপনার এটা সাকসেস হয়ে যাবে। ওকে, এটা যখনই সাকসেস হবে আপনি ওইখানে গিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে আপনাকে আবার কনফার্ম সোয়াইপ করতে হবে দুইবার, কিন্তু আপনাকে ফার্স্টে অ্যাপ্রুভ করতে হবে, দেন দ্বিতীয়বার হচ্ছে আপনাকে এখানে কনফার্ম সোয়াইপটা করতে হবে। তো কনফার্ম সোয়াইপে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, এখানে অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করবেন। এটা হচ্ছে আপনার, মানে কিছুক্ষণ লোডিং করবে আপনার যে বিইউডিটি আছে, এই বিইউডিটি হচ্ছে ইউডিটিতে আসার জন্য। এখানে দেখতে পারবেন আপনার ট্রানজ্যাকশনে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে দেখতে পারবেন আপনার কিন্তু বিইউডিটি থেকে হচ্ছে আপনার এখানে ইউডিটিটা চলে আসছে, মানে আপনি যদি ইউডিটি ডিপোজিট করেন তাহলে বিইউডিটি করবেন, এটা আপনি বুঝতে পারবেন আশা করি। আর এখানে ফি খুবই কম কাটবে। আমি হচ্ছে $5 ডিপোজিট করেছিলাম বিএনবি, এখান থেকে এখন আমার $7.63 আছে, মানে হচ্ছে মেবি 30 সেন্ট বা 30 সেন্টের মতো এখানে ফি কাটছে। তো এখন আপনি কি করবেন, সেমভাবে হচ্ছে এখানে ড্যাপসে ক্লিক করবেন। ড্যাপসে ক্লিক করার পর এখান থেকে এসএপি অ্যাডভ আছে, সেমভাবে এখানে ক্লিক করবেন। তো আমরা যেহেতু সোয়াইপটা কমপ্লিট করছি, তার জন্য আমরা জাস্ট কি করবো, এখানে যে জয়েন অপশন আছে জয়েনে ক্লিক করবো। জয়েনে ক্লিক করার পর সেখানে আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আমরা জাস্ট কি করবো যে সোয়াইপ, সরি, ভেরিফাই নামে যে অপশনটা আছে ভেরিফাইতে একটা ক্লিক করবো। তো ভেরিফাইতে যখনই ক্লিক করবো আমাদের এটা কিছুক্ষণ লোডিং করবে। লোডিং করার পর হচ্ছে এটা আমাদের দেখেন সাকসেসফুলি কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। এবং আমরা যদি নিচের দিকে দেখি,
তো এই যে দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে এবং তার এখানে আমাদের একটা নোটিশ দিয়েছে যে রেওয়ার্ডটা আছে মানে যে ফুলটা আছে এখানে হচ্ছে আমাদেরকে কি করবে মানে ক্যালকুলেট করে আমরা যতটুকু পাবো না ততটুকু আমাদেরকে দিবে তো আমরা দেখতে পারতেছেন এখানে কিন্তু এটাও কমপ্লিট এটাও কিন্তু কমপ্লিট এখন যদি নিচের দিকে আসে নিচের দিকে আসা হচ্ছে এখানে আপনার ট্রান্সফার এক্সট্রাকশন এখানে যদি আমি ক্লিক করে এই টাস্কটা কীভাবে কমপ্লিট করতে হয় আমি দেখি একবার আচ্ছা এখানে কীভাবে কী করতে হবে আমি একটু দেখে নিই আচ্ছা এখানে হচ্ছে মূলত স্যাপপালে যে এক্সট্রাকশন আছে না সেটা হচ্ছে আপনাকে কি ব্রাউজারে অ্যাড করতে হবে বা ইনডেক্স বক্স ব্রাউজার হচ্ছে অ্যাড করতে হবে দেন আপনি কি করবেন সেম ওয়ালেট আছে না ওয়ালেটটা ইনপুট করবেন তো এই বিষয়টা হচ্ছে আমি এখানে ক্লিয়ার করতেছি না কারণ এটা তো আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে জন্য আমি কি করবো এটা হচ্ছে শর্ট ভিডিও আকারে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা দেখে কাজটা করে নেবেন দেন আমরা যদি নিচের দিকে আসি এখানে আর কি কি টাস্ক রয়েছে আচ্ছা এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো যদি হচ্ছে আমরা সম্পূর্ণ করতে যাই মোটামুটি ভিডিওটা হচ্ছে আপনার 40 থেকে প্রায় 50 মিনিটের মতো হয়ে যাবে কারণটা হচ্ছে দেখেন এখানে বাইন্যান্স রেড তারপর হচ্ছে আপনার ওয়ালেট কানেক্ট তারপর পার্টিসিপেট ডে ফি এগুলো হচ্ছে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব ততটুকু হচ্ছে ভিডিও আকারে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো আর নিচে যেটা আছে এটা আমরা করতে পারবো না কারণ এটা করতে হলে হার্ডওয়্যার ওয়ালেট লাগবে আর হার্ডওয়্যার ওয়ালেট আমাদের কাছে আমাদের কমিউনিটিতে বলতে গেলে 100%-এর মধ্যে 1% মানুষের হার্ডওয়্যার ওয়ালেট নাই তো নিচে হচ্ছে আমরা এটা করতে পারবো না তো এগুলো আপনারা কীভাবে কী করবেন এগুলো আমি ছোট্ট ছোট্ট ভিডিও আকারে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ওইখান থেকে আপনারা জয়েন করে নেবেন বা দেখে নেবেন ওকে আশা করি বুঝতে পারছেন কারণ ভিডিওটা যদি এখন আমি সম্পূর্ণ দেখাতে যাই অনেক লং হয়ে যাবে ওকে তো আজকের ভিডিও ছিল এতটুকুই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে আর এটা যে কোনো সময় যে কোনো আপডেট কিন্তু চলে আসতে পারে এই আপডেটগুলো যদি আপনি মিস করতে না চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন ধন্যবাদ সবাইকে।